আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, বর্ণমালা স্কুলের অনলাইন ক্লাস থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। মোহাম্মদ ইজহারুল হক মুন্সী। গত ক্লাসে আমরা পরিমিতি নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা আসছি ত্রিকোণমিতির উপর একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আসছি এবং পরীক্ষা নির্ভর অবশ্যই প্রশ্নটা পরীক্ষার জন্য খুবই জরুরি, যার কারণে আমরা বেছে বেছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব সামনের কটা দিন। দেখো, এখানে একটা চিত্র, চিত্রে বলা আছে এ বিটা একটা গাছ, শুধু এটুকু বলা আছে চিত্রে এ বিটা একটা গাছ। এই গাছের পাদবিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত একটা দূরত্বটা দেওয়া আছে, এটা একটু বাম দিকে দূরত্বটা হচ্ছে বিডি টু 30 মিটার। অন্য কিছু বর্ণনার কোনো বর্ণনাই নাই, কিন্তু আমরা চিত্র মতো এটা বর্ণনা দিতে পারি। আর বিসিটা হচ্ছে বি বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত একটা দূরত্ব, যে দূরত্বটা অজানা। আর কোনটা এখানে 60 ডিগ্রি, এই কোনটা 60 ডিগ্রি, আমাকে প্রথম প্রশ্ন করেছে। দেখো স্টুডেন্ট, এই চ্যাপ্টারটা অনুসরণ 10, কিন্তু এটা কিন্তু এবারের পরীক্ষায় তোমাদের আছে। আমরা এই 10 অধ্যায়টা এই কিছু কিছু জরুরি প্রশ্ন দিয়ে এই প্রশ্ন এই চ্যাপ্টারটাকে সাজিয়েছি, অর্থাৎ পরীক্ষার আগে সব অঙ্ক কিন্তু আমরা করতে পারবো না, এখানে প্রায় 14-15টা অঙ্ক আছে। আমি পরীক্ষার জন্য 3-4টি সৃজনশীল আগে দাঁড় করিয়েছি, তবে সৃজনশীল দাঁড় করানোর আগে আমাদের কিছু সাধারণ আলোচনা অবশ্য আমরা করতে পারি বা করা উচিত ছিল। যেমন স্টুডেন্ট, যদি এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এটা যদি এবিসি নামক ত্রিভুজ হয়, আমি এই কথাটা বলেই ও অঙ্কের মধ্যে চলে যাব, তাহলে এটা যদি তুমি না জানো এটার মধ্যে আমি কিছুই বোঝাতে পারবো না। স্টুডেন্ট, এই কোণটা 90 ডিগ্রি হওয়ার কারণে এটা একটা সমকোণী ত্রিভুজ, এইটা তার আমি যদি এই কোণটাকে আমি থিটা বিবেচনা করি, থিটা জানি না, অজানা কোণ থিটা, সূক্ষ্ম কোণ কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোটো কোণ, এটাও কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোটো কোণই হবে। তবে থিটাটা যদি এখানে এখানে থাকে তাহলে এক ধরনের চিন্তা, থিটা যদি নিচে আসে তাহলে আরেক ধরনের চিন্তা। এই থিটা কোণের সাপেক্ষে আমি যদি এই প্রশ্নে এই চিত্রে থেকে আমি সাইন থিটা বের করতে চাই, তাহলে অবশ্যই থিটা কোণের বিপরীত দিকের যে বাহুটা এটা কিন্তু লম্ব হয়, তাহলে এখানে হচ্ছে লম্ব হচ্ছে এ বি, আর এই বাহুটাকে আমরা সচরাচর 90 ডিগ্রি কোণের উল্টা দিকের বাহু হিসাবে আমরা অতিভুজ বলবো, তার মানে এ বি বাই এসি হবে। স্টুডেন্ট, এ বির মান যদি জানা থাকতো ধরো 8 মিটার কথার কথা, এটার মান যদি জানা থাকতো কথার কথা 10 মিটার, এরকম না এমন নাও হইতে পারে, তাহলে আমি কিন্তু এখন সাইন থিটার মানটা কত বের করে ফেলতে পারতাম। দ্যাট ইজ সাইন থিটা ইকুয়াল টু এ বির মান হচ্ছে 8 আর এসির মান হচ্ছে 10। হ্যাঁ, তাহলে এ বির এসি দিয়ে ভাগ করলে যে ফল হইতো এটা হলো সাইন থিটার মান। আমি ইচ্ছা করলে এখান থেকে অ্যাঙ্গেল 30 ডিগ্রি এই কোণটার মানও কিন্তু বের করতে পারতাম, যদি এই মানটা এমন কিছু মান হইতো, যেমন মনে করো এটা যদি হয়তো কথার কথা √3, এটা যদি 2 হইতো, হ্যাঁ, তাহলে কিন্তু আমি সাইন থিটা ইকুয়াল টু লিখতে পারতাম সাইন রুট থ্রি হচ্ছে সাইন 60 ডিগ্রির মান। স্টুডেন্ট, √3/2 মানে সাইন 60 ডিগ্রি, তাহলে থিটার মান দাঁড়াতো কত, 60 ডিগ্রি হবে। তাহলে আমরা বোঝা গেল এই ধরনের মান ব্যবহার করে এই ধরনের ত্রিকোণমিতিকে কাজে লাগিয়ে নানান তথ্যের উত্তর পাইতে পারি। তোমার ঘরের সামনে একটা, তোমার পড়ার ঘরের সামনে একটা গাছ, লম্বা গাছটা ছিল, এই গাছটা ঝড়ে ভেঙে গেল এবং এতটুকু উচ্চতায় ভাঙলো, তুমি ঘরে বসে আছো, তুমি ইচ্ছে করলে তুমি এই ত্রিকোণমিতি কাজে লাগিয়ে কতটা উঁচুতে গাছটা ভেঙেছিল, অথবা সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্যগত ছিল, অথবা ভেঙে যে সেখানে পড়লো কতটুকু দূরে গিয়ে পড়লো, এই দূরত্বটা তুমি ইচ্ছা করলে ত্রিকোণমিতি ব্যবহার করে বের করতে পারো। এই অনেক সময় আমরা প্রশ্ন করি যে ত্রিকোণমিতি কোন কাজে লাগে, পরিমিতি কোন কাজে লাগে। আসলে আমরা যখন ব্যাপক আলোচনায় যাব বা হায়ার এডুকেশন করবো গণিতের উপর, তাহলে দেখবো যে আমরা সব গণিতই কোনো না কোনো কাজে আমাদের লাগতেছে। স্টুডেন্ট, আমি শুধু সাইন থিটা বললাম, যদি আবার কস থিটার কথা বলতাম, যদি আবার কস থিটা বলতাম, যদি কস থিটা বলতাম, তাহলে তখন হয়তো লম্ব বা অতিভুজ, তার মানে থিটা কোণের সাপেক্ষে লম্ব, তখন হয়তো ভূমি ত্রিভুজ, এটা হচ্ছে লম্ব, আর লম্ব এবং অতিভুজকে বাদ দিলে একটা ত্রিভুজে যেটা থাকে সেটা হচ্ছে ভূমি। তাহলে এই মুহূর্তে ভূমির মান হচ্ছে পিসি আর অতিভুজের মান হচ্ছে এসি। এখানে যদি আবার ভূমি আর কি এসির মান এটা আর এটা জানা থাকে, তাহলে এটা 6, তাহলে আমি কিন্তু কস থিটা বের করতে পারি। ঠিক আগের মতো এই ধরনের কোনো মানে যদি পড়ে যায়, যেমন সাইন √3/2 হচ্ছে সাইন 60 মান, আবার যদি এখানে হাফ পাইতাম তাহলে কস থিটা ইকুয়াল টু কস কত ডিগ্রির মান, হাফ, কস হচ্ছে 60 ডিগ্রির মান হাফ, তাহলে থিটার মান আসতো 60 ডিগ্রি। স্টুডেন্ট, এইভাবে
আমরা ত্রিকোণমিতিক মান বের করার জন্য বিভিন্ন বাহুর মান দিয়ে দিয়ে কী করতে পারি, আমরা এই অনুপাতগুলির মান বের করতে পারি, থিটার মান বের করতে পারি, তারপরে বাহুগুলো পৃথক পৃথক মান বের করতে পারি। দেখো আজকের প্রশ্নে প্রথম প্রশ্নে হচ্ছে এডি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এডি বলতে এখানে কোন জায়গাটা, এই যে এই জায়গাটা হলো এডি, এটা আমার অজানা এখানে, কিন্তু জানা আছে শুধু বিডি, এডিটা বের করতে হবে। স্টুডেন্ট আমি শুরুতেই লিখব উল্লিখিত চিত্রে বা প্রদত্ত চিত্রে, যাই লিখি আমরা উল্লিখিত চিত্রে চিত্রে বিডি এবি ইকুয়াল টু, আমরা জানি না এবি হলো গাছটির দূরত্ব, এবি হচ্ছে এবি হলো গাছটির উচ্চতা, গাছটির উচ্চতা উল্লিখিত চিত্রে মনে করি দিয়ে শুরু করতে পারে, মনে করি এবি হলো গাছটির উচ্চতা সমান সমান এইচ, অথবা আরও সুন্দর করে লিখলে আমরা লিখতে পারি মনে করি গাছটির উচ্চতা এবি ইকুয়াল টু এইচ মিটার, গাছটির উচ্চতা এটা অজানা, এটা আমরা বের করবো একসময় উচ্চতা এবি সমান সমান এইচ মিটার লিখে নিলাম। আচ্ছা বিডি ইকুয়াল টু দেওয়া আছে 30 মিটার, বিডি ইকুয়াল টু দেওয়া আছে 30 মিটার। এখন আমার যেহেতু বের করতে বলছে এডি, এখন ত্রিভুজ এ বি ডি এ, ত্রিভুজ এ বি ডি এ আমি যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে কাজে লাগাই থিটা হিসাবে, তার মানে আমরা লিখতে পারি টেন সিক্সটি লিখলে আমরা কিন্তু এটা পাবো না, আমার দরকার হলো এই অতিভুজটা, দ্যাট ইজ এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এই কোণের সাপেক্ষে তার বিপরীত দিকের বাহুটা লম্ব, তার নিচে যে সন্নিহিত নিচের বাহুটা অর্থাৎ অতিভুজের সাথে সন্নিহিত যে বাহুটা এটাকে হচ্ছে তার ভূমি, আর এই থিটা কোণের উল্টা দিকের যে বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে আমি যদি এখানে এই বাহুটার মান বের করতে চাই, তাহলে এখানে আছে নিচেরটা ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, ভূমি আর অতিভুজ দিয়ে কিন্তু স্টুডেন্ট আমাদের হয় কস থিটা, এ বি ডি এ কস থিটা, দ্যাট ইজ কস 60 ডিগ্রি, থিটার জায়গায় আসবে 60 ডিগ্রি, আর ভূমির জায়গায় আসবে এখানে বিডি, আর অতিভুজের জায়গায় আসবে এখানে এডি। আমরা কিন্তু এই কথাটা বারবারই বলি, সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরালম্বা ভূত, এটা দিয়ে আমরা কাজ করি। কবরে ভূত অনেক দিয়ে দেখো কস থিটা ইকুয়াল টু এই ভূমি বা অতিভুজ, ভূত দিয়া ভূমি আর এখানে অনেক দিয়ে অতিভুজ। এখন দেখো আলটিমেটলি একটু পরেই আমরা ক্যালকুলেশন করতে করতেই এডির মানটা পেয়ে যাবো। দেখো কস 60-এর মান স্টুডেন্ট আমরা জানি সাইন 30-এর মান যত কস 60-এর মান তত, সাইন 30-এর মান হাফ, কস 60-এর মানও কিন্তু হাফ, এ বিডির মান আমাদের এখানে জানা 30 ডিগ্রি, হ্যাঁ, আর এডির মান অজানায় সেটা হচ্ছে মাত্র 30 ডিগ্রি না 30 মিটার, কিন্তু মিটারটা আমরা লিখবো না, সমাধানের কোনো অংশে একক লিখতে হয় না, এটা হচ্ছে এডি। স্টুডেন্ট তারপরে দেখো এডি সমান সমান যদি বলা হয় তাহলে 30 দ্বিগুণে কত, 60 হবে, তাহলে আমার কাছে চেয়েছে কিন্তু এডি বাহুর দৈর্ঘ্যটা কত, সুতরাং নির্ণয় এডি বাহুর দৈর্ঘ্য, নির্ণয় এডি বাহুর দৈর্ঘ্য সমান সমান এডি বাহুর দৈর্ঘ্য, তারা যেভাবে প্রশ্ন করে আমি উত্তর সেভাবে লিখব, বাহুর দৈর্ঘ্য সমান সমান 60 মিটার। কেন মিটার বলবো, কারণ এককটা কিন্তু মিটারে ছিল, এই জন্য এককটা এখানেও মিটার হবে। স্টুডেন্ট 2 নম্বরের প্রশ্নের উত্তর করা শেষ, চলো আমরা দ্বিতীয় প্রশ্নে যাই, খ নম্বরে যাব, কিন্তু খ নম্বরে এবির মানটা বের করতে বলেছে, যদিও আমরা ক নম্বরে ধরে নিয়েছি এবির মানটা এইচ, যদিও এখানে কাজে লাগে নাই কিন্তু এখন দ্বিতীয় অঙ্কে এটা কাজে লেগে যাবে। আচ্ছা আর না হয় এটা যদি তুমি এখানে নাও লেখো সমস্যা নেই, আমরা খ নম্বরের উত্তরে শুরুতেই লিখতে পারি মনে করি গাছটির উচ্চতা ইকুয়াল টু, এবার খয়ের উত্তর করা হচ্ছে খ, মনে করি যার উত্তর মানে গাছটির উচ্চতা চেয়েছে, গাছটি তো আমরা এবি উল্লেখ করা আছে, এবি হলো গাছটি, মনে করি গাছটির উচ্চতা ইকুয়াল টু এই মানটা ধরলেও যেমন হবে না ধরলেও কিন্তু হবে, কারণ এবির মান আমরা সরাসরি বের করবো, গাছটির উচ্চতা এবি সমান সমান এইচ মিটার। এখন আমাকে এবি বের করতে বলছে, এখন ত্রিভুজ ত্রিভুজ এ বি ত্রিভুজ এ বি আমাকে এটা বের করতে বলছে না, ত্রিভুজ এ বি ডি এ বি ডি এ যেহেতু এবি বের করতে বলেছে, এটা জানা আছে মান, এটা কিন্তু একটু আগে বের করেছে 60, আর এটা বের করে এটা বের করা আছে 30,
তাহলে আমাকে গাছটির উচ্চতা বের করতে বলেছে। তাহলে আমি এবিডিএ যদি বলি লম্ব, এটা কিন্তু উচ্চতাটা এখানে লম্ব হিসেবে বিবেচিত, লম্ব আর এটা অতিপুজ হিসেবে বিবেচিত, হ্যাঁ লম্ব বাই অতিপুজ। তাহলে আসো আমরা এবিডিএ লিখতে পারি সাইন 60° ইকুয়াল টু, সাইন 60° ইকুয়াল টু লম্ব হচ্ছে এবি আর অতিপুজ হচ্ছে এখানে এডি, অতিপুজ হচ্ছে এডি। প্রশ্ন জাগতে পারে তোমাদের, স্যার এখানে সাইন 60 ব্যবহার করলেন কেন, কিছুক্ষণ আগের অঙ্কে কস 60 ব্যবহার করলেন, যখন যে বাহুর প্রয়োজন হয় সেই বাহুর সাপেক্ষে আমি এখানে ত্রিকোণমিতিক অনুপাতটাকে চিন্তা করব, যে আমি সাইন দিলে আমি এবির মানটা পেতে পারি নাকি কস দিলে এবির মানটা পেতে পারি, কারণ এবি কিন্তু সাইনের সাথে কানেক্টেড। এবির সাথে আমি যদি এবি বাহুটাকে এখানের এডি বাহু দিয়ে ভাগ করি, তার মানে লম্বকে যদি অতিপুজ দিয়ে ভাগ করি তাহলে সাইন দিটা আসবে। আমরা পড়েছি সাগরে লবণ অনেক, লবণ মানে লম্ব, অনেক মানে অতিপুজ। তাহলে স্টুডেন্ট এখানে সাইন 60 মান কিন্তু আমাদের জানা, এটা কিন্তু মুখস্থ মান রুট 3/2, আর এবির মান আমরা জানি না বিধায় এইচ ধরেছিলাম, আর এডির মান কিন্তু ইতিপূর্বে আমরা বের করেছি, এডির মান হচ্ছে 60, এডির মান হচ্ছে কত 60। এখন আমরা ছোটো করে নিচ্ছি, আমরা একসময় এইচের মানটা বের করব। তাহলে আমার এবি বের, এবি বের হয়ে যাওয়া মানে গাছটির উচ্চতা বেড়ে যাওয়া। তারপরের লাইন ছোটো দেখো, 2h সমান সমান হচ্ছে 60 × √3, অথবা 60 গুণ চিহ্ন দিয়েও তুমি লিখতে পারো √3। অতএব আমার যদি এইচ এর প্রয়োজন হয় তাহলে আমি 60 × √3 ডিভাইডেড বাই লিখব, এই টুটা নিচে চলে যাবে, এপাশে গুণ ও পাশে ভাগ, এপাশে যোগ ও পাশে বিয়োগ, এপাশে ভাগ এপাশে গুণ, এটাই তো সমীকরণের নিয়ম। শুনেন তারপরের লাইনটা আমরা উপরে লিখি, এই জায়গাটা মুছে দিচ্ছি। স্টুডেন্ট এইচ ইকুয়াল টু আমার হবে এখানে, এটাতে গু কাটাকাটি করা যায় 30 হয়ে গেল, তার মানে আমি পেলাম 30 × √3। √3 মানটা এইটুকু লেখলেও কিন্তু আমরা পুরো নাম্বার দেবো, তবে তোমরা যদি আর একটু বাড়াইয়ে লেখো 30 × 1.73205080 8। আমি এতটা মনে রেখেছি, তোমরা এতটুকু মনে রাখতে না পারলে এতটুকু মনে রাখলেই চলবে, 3 দশমিক স্থান পর্যন্ত মনে রাখবা, 1.732 পর্যন্ত, তাহলে আমরা অঙ্ক কিন্তু হয়ে যাবে। স্টুডেন্ট এই গুণটা করলে যা হবে ফলটা কিন্তু তাই হবে, দ্যাট ইজ এইচ এর মান হবে তোমার শূন্যটা আগে বসিয়ে দিলাম, 3 × 2 = 6, তার 3 × 3 = 9, 3 × 7 = 21, 3 × 3 = 5, দ্যাট ইজ দশমিকটা আসবে 3 ঘর আগে, 1 ঘর 2 ঘর 3 ঘর, 51.960 মিটার। অর্থাৎ গাছটির উচ্চতা, অর্থাৎ গাছটির উচ্চতা হচ্ছে, গাছটির উচ্চতা হ্যাঁ সমান হচ্ছে 51.96 মিটার হয়ে যাবে, এখানে সে এককটা মিটার লাগিয়ে দেবে। স্টুডেন্ট আমাদের 2 নম্বর কিন্তু শেষ, মানে খটা শেষ হয়ে গেল। আরেকটি প্রশ্ন উত্তর বের করতে বলছে, তারা গাছটির পাদদেশ থেকে, পাদদেশ মানে বিটা হলো তার গোড়ালি বা পাদদেশ, গাছের গোড়াটা এই জায়গায় অবস্থান করছে মাটির উপরে, এইটার পাদদেশ থেকে ভূতলস্থ সিবিন্দুর দূরত্ব নির্ণয় করো, এই যে ভূতলস্থ বিন্দুটা এখন ডান দিকে সিবিন্দুটা পর্যন্ত আমাকে দূরত্বটা বের করতে বলেছে। স্টুডেন্ট এই জায়গাটা যদি আমাকে বের করতে হয় আমি কোন যা কীভাবে যাব, কোন অ্যাঙ্গেল ব্যবহার করবো, কোন ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করবো, সেটা আমাকে চিন্তা করতে হচ্ছে। স্টুডেন্ট আমি আপাতত মুছে দিচ্ছি এটা, এবার গ নম্বর উত্তরে যাব। তাহলে আমরা কি করব, ধরি গ নম্বরে এখানে ধরি গাছের পাদদেশ, গাছটির পাদদেশ, গাছটির পাদদেশ, পাদদেশ বি থেকে, বি থেকে ধরি গাছটির পাদদেশ বি থেকে BC = X মিটার দূরে, BC = X মিটার দূরে, তারপর বলছে গাছটির পাদদেশ থেকে উত্তরস্থ সিবিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলছে না, এক্স মিটার দূরে গাছটির পাদদেশ বি থেকে এক্স মিটার দূরে সিবিন্দুটি অবস্থিত, সিবিন্দুটি প্রথমস্থ সিবিন্দুটি অবস্থিত, অথবা সিবিন্দুটি অবস্থিত এত লিখতে হবে না, ব্যাখ্যা যত কম লেখা যায় ঝামেলা তত কম, তুমি মূল কথা বোঝাতে পারলেই কিন্তু পুরো নম্বর দেওয়া হবে, সৃজনশীল তো আমরা বুঝতে পারবো যে তুমি কী বলতে চাচ্ছ।
এই ভাষাটা আমার মতন তোমাদের নাও হইতে পারে, তুমি তোমার মতো করে পরীক্ষা হলে লাগবে। যখন তুমি ভালো করে এই অঙ্কগুলো শিখবা তখন আমার সাথে তোমার মিল থাকবে না অনেক কথা, তারপরেও নাম্বার পাবে। বিসি কোটো এক্স মিটার কি লিখলাম, গাছটির পাতাতে বি থেকে বিসি কোটো এক্স মিটার দূরে, সরি এখানে একটা দূরে লেখাটা লিখতে হবে, দূরে সি বিন্দুটি অবস্থিত। এখন ত্রিভুজ এ বি সি, এবার ত্রিভুজ এ বি সিতে চলে গেলাম এই কারণে কারণ আমাকে বের করতে হচ্ছে কিন্তু এই লব এটা তো বের করেছি, এইটা বের করতে হচ্ছে। তাহলে এইটা যদি আমি 60 ডিগ্রি কোণের বিবেচনায় চিন্তা করি, 60 ডিগ্রি কোণটা যদি এখন এখানে দেওয়া থাকে, কিন্তু প্রশ্নে দেওয়া ছিল 60 ডিগ্রি কোণের উল্টা দিকে এই বাহুটা হবে তখন লম্ব, এটা হয়ে যাবে তখন ভূমি, আর এটা তো অতিভুজ হবেই। কিন্তু আমার প্রয়োজন হচ্ছে এই বাহুটা, তাহলে এই বাহুটা দিয়ে এই বাহুটার অনুপাত করতে গেলে কী আসতেছে, এটার উল্টা দিকের বাহু হচ্ছে লম্ব আর এটা হচ্ছে তোমার এটা হচ্ছে ভূমি। তা লম্বর ভূমি দিয়ে আমরা কী পাই স্টুডেন্ট, লম্বর ভূমি দিয়ে আমরা পাই টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত মানে টেনের কথা আসতেছে, টেন 60 ডিগ্রি ইকুয়াল টু হ্যাঁ লম্ব বাই ভূমি, দ্যাট ইজ বিসি বাই ভূমির মান হচ্ছে তোমার এ বি, ভূমির মান হচ্ছে এ বি। 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। এবার টেন 60 ডিগ্রির মান কিন্তু আমাদের জানা স্টুডেন্ট, এই মানটা হচ্ছে রুট থ্রি, আর বিসির মানটা আমাদের অজানা, এটা আমরা ধরে নিয়েছিলাম সম্ভবত এক্স, তাহলে আমরা এক্সে লিখি। এ বির জায়গায় এই মানটা কিন্তু আমরা একটা ক্রিটিক্যাল মান বের করেছিলাম 51.96, তার আগে কিন্তু এটা ছিল 30√3, এই মানটা ব্যবহার করলে আমাদের কাজটা করতে সুবিধা হবে, 30√3 দিয়া এটাকে গুণ লিখে দিলাম, অর্থাৎ এ বির মানটা √3 দিয়ে লিখলাম, পয়েন্টে না নিলাম, তাহলে কাজটা করতে সুবিধা হবে। চলো দেখি এখন কী হয়, আমরা এটার নিচে কিন্তু একটা এক আছে, এই কোণায় কোণায় গুণ এই কোণায় গুণ, দ্যাট ইজ কল ক্রস মাল্টিপ্লিকেশন, ক্রস মাল্টিপ্লিকেশন করছি আমরা অথবা আর গুণন করছি। দেখো 30√3 আর তার সাথে কিন্তু একটা √3 আবার গুণ হয়ে গেছে স্টুডেন্ট। তারপরের মানটা এক্স ইজ ইকুয়াল টু 30√3 দুটা গুণ করলে কিন্তু আমরা জানি একটা 3 হয়, তাহলে এক্সের মান দাঁড়ানো কত 90, অর্থাৎ আজকের যে ভূতলস্থ শ্রীবিন্দুটা পাদদেশ থেকে তার দূরত্বটা হচ্ছে 90 মিটার, অর্থাৎ যাই দেখি, অতএব নির্ণয় শ্রীবিন্দুর দূরত্ব, শ্রীবিন্দুর দূরত্ব হচ্ছে কত মিটার, 90 মিটার, দূরত্ব সমান 90 মিটার। স্টুডেন্ট দেখো একটা ত্রিকোণমিতি কাজে লাগিয়ে এখানে কতগুলো প্রশ্নের উত্তর বের করলাম, শুধু এরকম না আরও অসংখ্য প্রশ্ন আমরা তৈরি করতে পারবো এখান থেকে, যেগুলো আজকের ক্লাসে আমরা হয়তো একটু বেশি আর করতে পারবো না, আমরা পরবর্তী ক্লাসে এরকম ত্রিকোণমিতির আরও কিছু প্রশ্ন নিয়ে আসবো, এবং আরেকটা ক্লাসে আমরা পরীক্ষার জরুরি কটা প্রশ্ন হয়ে যাবে, যদিও আমরা সব শেষ করতে পারবো না, কিন্তু তোমরা যদি এই ধরনের প্র্যাকটিস না রাখো কিছুই বুঝবে না। এইগুলো যদি বাসায় বসে বসে টেন থিটা কি, কোন বাহুকে কোন বাহুতে ভাগ করলে টেন আসে, কোন বাহুকে কোন বাহুতে ভাগ করলে কস আসে, কোন বাহুকে কোন বাহুতে ভাগ করলে সাইন আসে, এগুলো যদি পড়াশোনা না করো, সূত্রগুলি না থাকো, তাহলে কিন্তু এগুলো বুঝতে কষ্ট হবে স্টুডেন্ট। যাই হোক, তোমরা অনলাইন ক্লাস খুব কম দেখো, আমরা দেখি তো মাঝে মাঝে ভিউ সংখ্যা অনেক কম, এটা আমাদের দুর্ভাগ্য, বর্ণমালা স্কুলে তো আয়োজন করে তোমাদের জন্য, কিন্তু তোমরা সঠিকভাবে তোমাদের কাজ করতে চাচ্ছ না, আমাদের দুঃখ এই জায়গায়। তারপরেও তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো, এতক্ষণ পর্যন্ত ভালো থাকো ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ।